বৃদ্ধনি ফান রাখনি বৃদ্ধনি ফান বাঙ্গনি তাই বৃদ্ধ নাই মতং নাইকি খানি বৃদ্ধনি বরম তৈ বৃদ্ধ সাক সাক ইয়াকুমাই বাসায় মানি অ নাহার মুক্তিন মিশন শক্তি কক প্রথমাতে ওয়ার্কশপ খাই জায়গা তিনি সেপ্টেম্বর 3 সালমারি কলেজ শহরের সার্কিট হাউস জাতি কথার মুসংমানী বিশিংতে ওয়ার্কশপ চেঙ্গি রেখা হদ হামক্রাইতে হদ রং তাংবিদিনী মন্ত্রী তিন কুরয় পান্ডা দুই জলখা হাঙ্কর পরিষদ নি আদম শ্যামল দাস বনকারীব টঙ্গ কলেজ শহর পুর পরিষদ নি চেয়ারম্যান চপলা দেবরয় হাঙ্কর তাংফাং দিলীপ কুমার চাকমা এডিশনাল ডিএম অরোগ্য সাহা খুবই হাঙ্কর রং তাংবিদিক নি তাংফাং প্রশান্ত কিলিকদার ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার ডক্টর শুভঙ্কর দেবনাথ খুবই কুবনি আদংর লামসমনি কক নারেখা হদরিং তাংবিদিক নি হাঙ্কর দাগিফাং বিদ্যাসাগর দেবরমা পান্ডা চেমনি ইয়াগুলো হদ হামক্রাইতে হদরিং তাংবিদিক নি বেখাকতে কাংসা বিজাব ফিওগি রেজাখা তেই 2024 বিশিব রেমচি তেই রেমচি নি আমজক মুঙ্গ সাকটুগিয়া রং সিমনের কাম অংখারে মানাই রংন বরম বলাই ইয়াফারকাতে রাং বচ্চু বচ্চু খালাই জাখা আপনি ইয়াগুলো ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন এন্ড ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট নি বেখাকতে শর্ট ভিডিও কনি বহন ফিওগি রেজাখা যেখানে 19 বছরের কম বয়সে যদি ডেলিভারি হয় তাকে আমরা ওই গভর্নমেন্টের সুবিধা দিতে পারবো না, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টিও দিতে পারবো না, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা দিতে পারবো না। যেহেতু আমরা টাকাটা দিতে পারছি না, এতে প্রমাণ করে যে সমস্ত ডেলিভারিগুলো ওই বয়সের বেশি সংখ্যায় হচ্ছে। এগুলো আমরা আটকাতে পারলাম কি? আটকাতে পারলাম না। গোটা স্লাইড শো ভালো দেখলাম, এটাতে কিছু আরো যায় না। আমরা আমাদের অ্যাওয়ারনেস আরো অনেক বেশি বাড়াতে হবে। আমরা যারা চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করছি আমাদের অ্যাওয়ারনেস লেভেল একদম নিচে পর্যন্ত নিয়ে যেতে হবে। আমরা কখন করছি? আমরা করছি যখন বিবাহ হচ্ছে, অর্থাৎ বিয়ের দিন হয়তো টেলিফোন আসলো পুলিশের কাছে বা জেলা শাসকের কাছে আসছে, ফোন আসছে যে একটা বালিকা বিবাহ হচ্ছে, এখানে আমরা তোড়জোড় করে সবাই গেলাম, ফটোগ্রাফি হলো, ওই দিন বিয়েটা আটকে দিলাম। কিন্তু ওই মেয়েটা বাইরে শিলচর বা অন্য কোনো শহরে গিয়ে এক সপ্তাহ পরে 15 দিন পরে 20 দিন পরে বিয়ে হচ্ছে, এগুলো আমরা আটকাতে পারছি না। না, এগুলোর জন্য প্ল্যানিং করুন। বসুন, আপনারা যারা এই কাজটা দেখছেন আপনারা বসুন, স্কুল আধিকারিক রয়েছেন ওনারা দেখতে হবে। স্কুলে আমরা দক্ষিণ জেলাতে শুরু করেছি, আমরা দক্ষিণ জেলাতে আমরা বালিকা মঞ্চ বানিয়েছি, সেখানে 12 এর 11 12 এর মেয়েদের মধ্যে টিম তৈরি করুন, এক একটা ধরুন, এক একটা মহকুমায় এক একটা টিম করুন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, ওই স্কুলের যারা NSS ভলেন্টিয়ার্স আছে তাদের মধ্যে টিম তৈরি করে দিন। তারা লক্ষ্য রাখবে কোন মেয়েটা স্কুলে আসছে না, যখন 5 দিন 7 দিন 10 দিন স্কুলে আসছে না তখনই মহকুমা শাসকের কাছে চলে যাবে ফোন, পুলিশ আধিকারিক কাছে ফোন চলে যাবে, ওই গ্রুপে মেসেজ চলে যাবে যে আমার সঙ্গের একজন ছাত্রী আজকে 15 দিন ধরে স্কুলে আসছে না। আমি এগুলো ডাটা দিয়ে বলছি, আমাদের আর খুব সন্তোষজনক নয়, আমরা যেগুলো দেখছি আজকের দিনে খুব ভালো নয়। আমাদের দপ্তরে আপনারাই করছেন, এখানে দুটা দিব্যাঙ্গ বাচ্চাকে আমরা সার্টিফিকেট দিলাম, জানেন কত দিব্যাঙ্গ বাচ্চাদের এখন পর্যন্ত আমরা UID কার্ড রেজ করেছি, 40,000 অ্যাপ্লিকেশন এসে রয়েছে, আমরা প্রায় 32,000-এরও বেশি দিব্যাঙ্গ UID কার্ড, আমরা এখানে DDRC কেউ আছে কিনা জানি না, আমরা 32,000-এরও বেশি দিব্যাঙ্গ ছেলে মেয়েদেরকে সার্টিফিকেট ইস্যু করে দিয়েছি। 40 লাখ মানুষ আমাদের রাজ্যে, 1% আমাদের দিব্যাঙ্গ ছেলে মেয়ে জন্ম হয়েছে, ডাক্তারবাবু রয়েছেন বলতে পারবে। আমি জানি না এটার কি বিষয়, এই হয়তো কম বয়সে বিবাহ হওয়ার কারণে কিনা, কিন্তু এটা মেজর একটা দিক যে আমাদের এত ছোট রাজ্য যেখানে 40 লাখ পপুলেশন, এখানে আমাদের 40,000 ছেলে মেয়ে দিব্যাঙ্গ যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এটা সমস্যার সমাধান নয়। এগুলো দেখবেন, এগুলো দেখতে হবে আমাদের সবাই মিলে, এটা জন আন্দোলনের রূপ তৈরি করতে হবে। শুধুমাত্র অফিসে বসে কাজ করলে হবে না, আমরা সবাই মিলে এটা জন আন্দোলনের রূপ দিতে হবে, তবেই এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শুধুমাত্র মায়েদের নয়, শিশুদের এই ধরনের বিষয় রয়েছে।